হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে এসেছি। আমরা যাচ্ছি ভ্যাকসিন দিতে। এই যে আমরা সবাই যাচ্ছি। আসো বৌদি, আসো। ব্লগ করেছো? করছি। এই যে বৌদি, হ্যাঁ, ওটা হচ্ছে আর এক কি বলবো দিদি, আর ওই হচ্ছে আমার ওই বিচকে, এই যে যাচ্ছে। তো আমরা এখন যাচ্ছি ভ্যাকসিন নিতে। বুস্টার তোমরাও নিয়ে নাও, আমরা যাচ্ছি নিতে। তো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে, আমরা পরে আসছি। তো বন্ধুরা, আমরা এসে গেছি বাড়িতে। আমি ওখানে কোনো ক্লিপ দেখাতে পারিনি, কারণ ওখানে আমরা 11টার সময় গেছি। তা ওখানে ইয়েতে লিঙ্ক ছিল না বলে, কম্পিউটারে লিঙ্ক ছিল না, না নেট ছিল না, যার জন্য আমাদেরকে প্রায় দু তিন ঘন্টা ধরো এটা হাঁ করো দু তিন ঘন্টা ওখানে বসে বসে, এখন 5টা বাজে, আমরা ঘরে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছুই নেই, চোখ মুখ দেখে বুঝতেই পারছো। তো এতক্ষণ বসে বসে এই সবে বাড়ি এলাম, তাই জন্য ওখানে আমি কিছু দেখাতে পারিনি। ওখানে এতটাই ভিড় আর মানুষ জমে যাচ্ছে, অথচ ভ্যাকসিন এখনও পর্যন্ত দেয়নি, তখনও পর্যন্ত দেয়নি, যার কারণে আমি তখন আর তোমাদেরকে কোনো ক্লিপ দিতে পারিনি। তো আমরা এই সবে এসেছি বাড়িতে এসে, আর এই আমি আমার বাচ্চা খুবই খিদে পেয়ে গেছে ওর, খুব কান্নাকাটি করছিলো ওখানে, ও বিরক্তি হয়ে যাচ্ছিলো, ঘুম নেই, খাওয়া নেই, কিছু নেই ওখানে, তো মানে খুবই হ্যারাসমেন্ট হতে হয়েছে। তো চলো, আমি আবার সন্ধ্যাবেলায় দেখাবো, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, 5টা বাজে। তো আমি আবার পরে দেখা করবো তোমাদের সাথে। এখনকার জন্য টাটা, বাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো শরীরটা আমার খুবই খারাপ, সকালবেলা উঠে গেছি, সারা জ্বর এখনও পর্যন্ত ঠিক হয়নি, কালকে বুস্টার নেওয়ার পর থেকেই শরীরটা খুবই খারাপ, আর প্রচণ্ড পরিমাণে গা হাত পা ব্যথা হয়েছে, কোনো কাজ করতে পারছি না, শুয়ে আছি। কাল রাতে আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, এই কারণে শরীর খুবই খারাপ আমার। তোমরা এখন কি করছো বলো? আর কি বলবো তোমাদেরকে, শরীর খুবই খারাপ, আমি কথা বলতে পারছি না। তো বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা, সবাই সুস্থ থাকো, বাই।